বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল মধ্যপ্রাচ্য। মূলত প্রচুর জ্বালানি সম্পদের কারণে পরাশক্তিগুলোর জন্য আধিপত্য বিস্তারের মূল কেন্দ্র হয়ে উঠেছে এই অঞ্চল। এছাড়াও মুসলিম বিশ্বের উপর ছড়ি ঘুরানোর জন্য মধ্যপ্রাচ্যে প্রভাব রাখাটা যে কোনো শক্তির জন্যই গুরুত্বপূর্ণ, যার পুরোটাই এক প্রকার দখলে রেখেছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন এমন কর্মকাণ্ডে বাঁধ সাজছে ইরান, বিশেষ করে পারস্য উপসাগরকে কেন্দ্র করে দিন দিন ওয়াশিংটনের অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে তেহরান। এমনকি আঞ্চলিক সমুদ্রে বিদেশি বাহিনীর অস্তিত্বই অপ্রয়োজনীয় বলে মন্তব্য করে ইরানের সামরিক বাহিনী। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস তথা আইআরজিসির নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রাজা তানসিরি জানান, পারস্য উপসাগর আঞ্চলিক দেশগুলোর সম্পদ, প্রতিবেশী দেশগুলোর বাহিনী অঞ্চলটির নিরাপত্তা দিতে সক্ষম। এছাড়া বিভিন্ন সময় সামুদ্রিক অঞ্চলকে সুরক্ষিত করার অজুহাতে পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতির স্পষ্ট বিরোধিতা করেছেন তেহরানের সামরিক কর্মকর্তারা। ইরান জানায়, আঞ্চলিক দেশগুলো পারস্য উপসাগরের কৌশলগত নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে সক্ষম, বরং অঞ্চলটিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিরাপত্তাকে বিঘ্নিত করছে। এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দায়ী একমাত্র ওয়াশিংটনের গৃহীত বিভিন্ন ভুল ও হঠকারী নীতিমালা। ইরানি কর্মকর্তারা জানান, তেহরান সবসময় আঞ্চলিক দেশগুলোর জোটের কৌশলগত নীতিকে স্বাগত জানায়। ইরানের সামরিক বাহিনী জানায়, পারস্য উপসাগর ও ওমান সাগরের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে ইরানের সেনাবাহিনী ও আইআরজিসির নৌ ইউনিট। ইরানের নৌবাহিনী 2008 সাল থেকে আন্তর্জাতিক জলসীমায় প্রায় 5,000 তেল ট্যাঙ্কার এবং বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দিয়েছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তায় আঞ্চলিক দেশগুলোর সমন্বয়ে যৌথ সামরিক জোট গঠনের কথা জানায় ইরান। তেহরানের এই জোটে থাকতে পারে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও ইরাক। জোটে ভারত ও পাকিস্তানকেও অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানান ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।